বাজারে বিকিয়ে যাওয়া মিডিয়া থেকে অশিক্ষিত আরামবাগ টিভির অ্যাংকার চিল চিৎকার করছে মমতা জবাব দাও দ্য নেশন টু নো দক্ষিণ চব্বিশ পরগনার একটি ভিডিওকে এনে হাজির করা হলো মিনিট কুড়ির মধ্যে পর্দা ফাঁস ভিডিওটি এসেছিল আরামবাগ টিভির লাইব্রেরিতে তারপর আবার তুলেও নেওয়া হয় আরামবাগের বাইরে জেলে যাওয়া ছাড়া কোথাও না ঘুরে ভবিষ্যৎবাণী করতে থাকা জানাল না যে মণিপুরের ছবি চালানো ভুল হয়েছে সে নামলো মাঠে দেখেছেন ইভিএম আক্রান্ত পোলিং অফিসারদের ভয় ঘুম ছুটে গেছে এর পরেও গুলি না চালিয়ে কি করা যেত চিল চিৎকার উস্কানি 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 দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কলকাতা টিভির একটা প্রতিবেদন আরামবাগ টিভিকে একেবারে আঘাত করে করে কথা শুনছিলেন এবং এই লিঙ্কটা আমাদেরকে অনেকেই আজকে সকাল থেকে পাঠাচ্ছেন পাঠিয়ে অনেকে আপনারা বলছেন যে আপনারা কিছু বলুন আমি বলার আগে আগে বলি মানে আমাদের এটা দেখে আমাদের একদিক দিয়ে খুব ভালো লাগছিলো যে আমরা আরামবাগ টিভি সামান্য একটা ইউটিউব চ্যানেল একটা ইউটিউবার আমি আর আমাদেরকে কাউন্টার করার জন্য নেমে পড়েছে একটা স্যাটেলাইট চ্যানেল কলকাতা টিভি হতে পারে তাদেরকে নামানো হয়েছে আরামবাগ টিভিকে বেঁধার জন্য বা আরামবাগ টিভিকে কাউন্টার করার জন্য তবু যাই হোক এদিক দিয়ে ভালো লাগছে যে আরামবাগ টিভি আরামবাগের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল তার মানে আরামবাগ টিভিও যে একটা প্রভাব বিস্তার করতে পেরেছে মানুষের কাছে যে খবর তুলে ধরতে পারছে এবং যারা এই প্রতিবেদন করছেন কাউন্টার করার জন্য তারা হয়তো ভাবছেন যদি এইভাবে চলতে থাকে তাহলে তো মুশকিল সুতরাং তাদের কি করে কুৎসা রটানো যায় আমরা নেমে পড়ি আমার মনে হয় সেজন্যই জন্যই হয়তো কলকাতা টিভির মতো একটা স্যাটেলাইট চ্যানেলকে নামানো হয়েছে আমাদের বিরুদ্ধে আমি জানি না এই চ্যানেলের মালিক এই প্রতিবেদন সম্পর্কে তিনি জানেন কিনা আগে থেকে জানতেন কিনা কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে এই কলকাতা টিভিতে আমি দীর্ঘ প্রায় পাঁচ ছ বছর চাকরি করেছি কলকাতা অফিসে এবং কলকাতা টিভি যিনি মালিক তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এবং যখন আমি চাকরি ছেড়ে আমি নিজস্ব মিডিয়াতে আসি তখন খুবই আমাকে বাহবা দিয়েছিলেন এবং বলেছিলেন ভালো নিজের উদ্যোগে এগিয়ে যাচ্ছ ভালো সুতরাং আমি এখনও মনে করি না যে প্রতিবেদনের পেছনে মালিকের কোনো ইন্ধন রয়েছে বা মালিক চেয়েছেন কেউ বা কারা কোনোভাবে এই প্রতিবেদন করা হয়েছে আরামবাগ টিভিকে টার্গেট করে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না আমি এই প্রতিবেদনটা মানে আগে কখনো দেখিনি যখন আপনারা অনেকে লিঙ্ক পাঠালেন তারপর আমি দেখতে শুরু করলাম প্রায় আধ ঘন্টার মতো মনে হলো কুড়ি বাইশ মিনিটের মতো মনে হলো এবং শেষে দেখছি অ্যাঙ্কার যিনি আমি নামটা বলতে পারবো না নামটা আমি এখনও বলতে পারবো না আসলে আমরা যখন কাজটা শুরু করেছি তাকে আমরা কখনও দেখিনি মিডিয়াতে কাজ করতে যাই হোক উনি বলেছেন অ্যাঙ্কার শেষে যে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন এবং আজকে যখন সকালে বিষয়টা আমার নজরে আসে আমি একাধিকবার ফোন করেছি নাম্বারটা আমি অনেক কষ্টে জোগাড় করেছিলাম ম্যাডামের আমি একাধিকবার ফোন করেছি যখন দুপুরে ফোন করি বললেন এখন ভোট চলছে পরে করুন বুঝতে পারছেন না এরকম টোন মানে ভোটের কাজে রয়েছেন বুঝতে পারলাম ভালো কথা ছটার পর আমরা জানি ভোট শেষ হয়ে যায় ছটার পরে ফোন করলাম ফোনটা রিং হলো ধরলেন না সাড়ে ছটায় ফোন করলাম ধরলেন না পরে আমি যখন এই প্রতিবেদন করছি তার কিছুক্ষণ আগে আমি কয়েকবার ফোন করলাম ফোন রিং হওয়ার সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছেন ফলে আমার যে কিছু বলার রয়েছে এই ভিডিও সম্পর্কে যেটা তিনি শেষে বলেছেন প্রোগ্রামে বলতে আমি বলতাম আমি জানতে চাইতাম কিছু প্রশ্ন আমারও রয়েছে কিন্তু আমি উত্তরটা পেলাম না সেই জন্যে আজকে আমি এই ভিডিও বানাচ্ছি যদি ভিডিওর মাধ্যমে তার নজরে বিষয়টা আসে আমরা তার কিন্তু উত্তর চাইব ব্যাখ্যা চাইব দর্শক আমি জাস্ট তার এই কথাগুলো অনেক কথাই বলেছেন আমি কিছু অংশ জাস্ট আপনাদেরকে কেটে দেখাচ্ছি সবটা আপনাদেরকে দেখাচ্ছি না এবং তারা এই যে অ্যাকচুয়ালি এই ঘটনাটা শীতলকুচিতে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তাদের এই রিপোর্টটা তারা সেই রিপোর্ট মানে শীতলকুচি ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করেছেন সেদিকে আমি কোনো কাউন্টার করতে চাইছি না তারা তাদের মতো করে খবরে দেখেছেন যা ইনপুট এসেছে তারা সেইভাবে খবর প্রেজেন্ট করেছেন এটা নিয়ে আমার কোনো বলার নেই আমি কেন আমি কোনোদিন কোনো মিডিয়া কে কীভাবে খবর করছে সেটা নিয়ে আমি কাটাছেড়া করি না তারা তাদের মতো করে দেখেছে ভেবেছে আমরা আমাদের মতো করে দেখেছি ভেবেছি আমি খবর নিয়ে কোনো কাউন্টার আমি কিন্তু করতে চাইছি না এবং আমি এর পেছনে কলকাতা টিভি আমি আবার বলছি মালিকের ইন্ধন রয়েছে সেটাও আমি এখনও পর্যন্ত মনে করছি না কিন্তু যাকে দেখতে পাচ্ছি সামনে ক্যামেরার ধরে নেব তিনি বলছেন আমি জানি না তিনি আবার দেখে দেখে বলছেন কি না কারণ আমরা জানি যে যখন এই টিভি চ্যানেলে খবর হয় সামনে একটা টেলিফ্রমটা থাকে লেখা ওঠে আর সেগুলো দেখে দেখে অ্যাঙ্কাররা বলেন আমি যেটাও জানি না যে দেখে দেখে বলছেন কি না আমরা তো তো দেখে দেখে বলি না যা ভিতর থেকে আসে আমরা বলে দিই তিনি দেখে দেখে বলছেন কি না তাহলে সেই লেখাটাই বা কে লিখে দিয়েছেন আমার খুব জানার ইচ্ছে ছিল তবে যেহেতু তিনি বলছেন কিছু অভিযোগ তাহলে যারা আমি তাকেই ফোনটা করেছিলাম কিন্তু ফোনটা তিনি ধরেননি আমি জাস্ট কতগুলো প্রশ্ন করতাম কতগুলো প্রশ্ন করতাম অ্যাঙ্কারকে আমি সেগুলো আপনাদের সঙ্গে জাস্ট আলোচনা করছি দর্শক উনি একটা কথা বলেছেন বাজারে বিকিয়ে যাওয়া মিডিয়া বাজারে বিকিয়ে যাওয়া মিডিয়া দর্শক আপনারা তো আরামবাগ টিভি দেখছেন শাসক দলের কাছেই তো লোক বিকিয়ে যায় এটাই তো আমরা জানি শাসক দলের কাছেই লোকেরা বিকিয়ে যায় কারো বিজ্ঞাপন দেয় আবার আপনাদের কখনো মনে হয়েছে যে আমরা এমন খবর করেছি যে শাসক দলকে আমরা তাদের পক্ষে বিষয়টা অহেতুক প্রচার দিচ্ছি দেখেছেন কখনো তো শাসক দলের কোনো বিজ্ঞাপন দেখেছেন আমাদেরকে মানে বলা হয়েছে যে বাজারে বিকিয়ে যাওয়া মিডিয়া ওটা আমরা ডিরেক্টলি আরামবাগ টিভি বলা হয়নি কিন্তু তার মধ্যেই ধরে রাখবেন কারণ যেভাবে কথা বলেছেন আমি সেটাই ধরে নিচ্ছি আমি জানতে চাইতাম ওনাকে যে বাজারে বিক্রি যাওয়া মিডিয়া বলতে আমরাও আমাদেরকে ধরেছেন কোন বাজার কোথাকার বাজার কোন বাজার আপনি চেনেন আমার খুব প্রশ্ন ছিল খুব কৌতূহল ছিল কিন্তু তো উনি ফোনটা ধরলেই না ধরলেন না আমি আশা করবো যে প্রোগ্রাম হয়তো দেখছেন তিনি উত্তর দেবেন আরেকটা নেক্সট এপিসোডে যদি ডাইরেক্টলি ফোনে কথা বলতে না চান আমার খুব ইচ্ছা সামনাসামনি ওনাকে ক্যামেরায় ইন্টারভিউ করতে ম্যাডামকে আমি ক্যামেরায় ইন্টারভিউ করতে চাই আরামবাগ টিভি থেকে অন ক্যামেরা আমি ভিডিও কলে আপনাকে ইন্টারভিউ করতে চাই আপনি একটু বসবেন প্লিজ সময় দেবেন দ্বিতীয় প্রশ্ন যেটা আবার দ্বিতীয় কথা যিনি বলেছেন অশিক্ষিত আরামবাগ টিভির অ্যাঙ্কার এই কথাটা তিনি বলেছেন অশিক্ষিত আচ্ছা অশিক্ষিত মানে কিসের দিক দিয়ে কোন শিক্ষা দিক দিয়ে উনি বলতে চাইছেন আমরা এটুকু বলতে পারি আমরা গ্রামের ছেলে আমরা প্রাইমারি স্কুলে ওই মানে মানে তালপাতার চটি নিয়ে আর ক্যারি ব্যাগে ব্যাগ নিয়ে পড়তে যেতাম প্রাইমারিতে তারপরে কোনো রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করি তারপর কলকাতায় চলে যাই সেখানে গিয়ে বিএসসি করেছিলাম কেমিস্ট্রি অনার্স তারপরে আর পড়াশোনা হয়নি একেবারে মিডিয়াতে ঢুকে পড়েছি একুশ বছর বয়স থেকে তখন রেজাল্ট বেরোনি গ্রাজুয়েশনের আমি ঢুকে পড়েছি আর বেশি স্টাডি করিনি মাস্টার ডিগ্রি আমি করিনি আমি জানি না উনি বিরাট শিক্ষিত কিনা বা শিক্ষিতা কিনা ওনার বিরাট মিডিয়া স্টাডিজ কিছু রয়েছে কিনা আমার জানা নেই তবে যখন অশিক্ষিত অ্যাঙ্কার হিসেবে আমাকে বলেছেন এখন দেখুন কোনো মানুষের শিক্ষা নিয়ে বিচার তিনিই করতে পারেন যদি তিনি শিক্ষিত হন তো আমারও খুব কৌতূহল যে তার শিক্ষা দীক্ষা কতটা রয়েছে যে একটা মানুষকে সহজে অশিক্ষিত বলে দিলেন কিসের বেশি সে বললেন কি শিক্ষা আর কিছু যদি কেউ কারো সম্পর্কে না জেনে যদি কাউকে অশিক্ষিত বলেন তাহলে অবশ্যই তার শিক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে আমার খুব জানার ইচ্ছে দর্শক আগামী আমি চাইবো এই প্রশ্নের উত্তর আমি নিয়ে আপনাদের কাছে শোনাতে কারণ অশিক্ষিত আরামবাগ টিভির অ্যাঙ্কার খুব বেশ জমিয়ে জমিয়ে রসিয়ে রসিয়ে বলেছেন আসলে এটা ঠিক জানতো আমরা তো আসলে আমরা দেখুন অতটা সেই প্রেজেন্টেবল অ্যাঙ্কার নয় আমি প্রথম দিনই আপনাদেরকে বলেছি মানে এর আগেও আপনাদেরকে বলেছি যে আমাকে কেউ নিউজ অ্যাঙ্কার ভাববেন না ভাববেন পাশের বাড়ির একটা ছেলে একটা ঘটনা সম্পর্কে বলছে আপনি যদি বুঝতে পারেন বুঝবেন না পারলে আমি আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা খুব একেবারে সুন্দর করে উচ্চারণ করে শব্দ শব্দচয়ন এসব আমরা করতে পারি না আর আমাদের একেবারে পোশাক আশাক বিরাট ঝাঁ চকচকে নেই মেকআপও নেই দেখতে পাচ্ছেন কথা কখনও কখনও জড়িয়ে যায় মানে আমি যাই হোক আমি বলার চেষ্টা করি যে যে এটাকে আমাকে বিরাট অ্যাঙ্কার এইসব ভাববেন না প্লিজ অ্যাঙ্কার ভাবারই দরকার নেই একটা কমেন্টেটার ভাবতে পারেন যে একটা খবর মানে একটা ঘটনা সম্পর্কে আমি বলছি কমেন্ট্রি করছি এটুকু ভাবলেও ঠিক আছে বা সংবাদ কর্মী ভাবলেও ঠিক আছে অত অ্যাঙ্কার নিউজ প্রেজেন্টার এইসব দরকার নেই আমি এসব আশাও করি না পাশের বাড়ি ছেলে খবর একটা বলছে মানে খবরটা একটা ঘটনা সম্পর্কে বলছে আপনাকে জাস্ট আপনি বুঝতে পারলেই হলো সুতরাং আমি তো এটা কখনও চাইনি উনি বলছেন যে অশিক্ষিত আরামবাগ টিভির অ্যাঙ্কার আর আমরা এরকম যা শিখেছি কাঠখট্টা ভাষায় বলছি আমি দেখছিলাম প্রোগ্রামটাতে তিনি বেশ অনেকটা সুরেলা কখন মণিপুরের কি গান কবিতা বলছেন কখনও সংস্কৃতি মানে সংস্কৃত শ্লোক বলছেন বা হিন্দি মানে কবিতা বলছেন অনেক বলছেন হয়তো এইসব চর্চা রয়েছে সুরে সুরে কথা বলা বা গান করা কিন্তু এসব তো আমাদের নেই আমাদের একেবারে কাঠ ভয়েস স্টেট কাঠ বলা হ্যাঁ সুতরাং আমাদের এইসবের আমরা পারি না এখন এইগুলো যদি অশিক্ষিত মনে হয় তার হতে পারে শিক্ষার বিচার যে যেমন তার কাছে তেমন সুতরাং তিনি কোন দিক দিয়ে আমাকে অশিক্ষিত বলেছেন আমার খুব জানার কৌতূহল রয়েছে দর্শক আমার আমার নিশ্চয়ই সেই উত্তর পাবো দেখা যাক বললেন যে চিল চিৎকার করছে চিল চিৎকার করছে আমি আবারও বললাম দর্শক আমি তো সুর গলায় মানে সুরে সুরে কথা বলতে পারি না উনি বলছিলেন বেশ সুন্দর করে করে বলছিলেন শুনতে খুব ভালো লাগছিলো খুব এন্টারটেনিং আর মনে হচ্ছিল যে আমরা একটা এন্টারটেনমেন্ট প্রোগ্রাম দেখছি খুব সুন্দর করে বলছিলেন এখন এটা তো সবার সমান সব মানুষ তো সমান নয় সব মানুষ তো হবে সমান টোনে কথা বলে না আমরা হার্ড ভয়েসে কথা বলি অর্ধেক কথা ভিতরে রয়ে যায় অর্ধেক কথা প্রকাশ্যে আসে তাতে আপনারা বুঝে যান এবং আমরা যেটা মনে হয় অন্যায় আবার ডিরেক্টলি বলি এটা কেন করেছেন ডিরেক্ট বলি আমরা এটা ভাবি না যে এই কথা বললে উনি আবার অসন্তুষ্ট হয়ে যাবেন না তো আমাকে আবার ফোন করে বলবেন না তো কেন এটা করলেন আমার কোনো চাপ তৈরি হবে না তো এসব আমরা পরোয়া করি না ভুয়ো কেস দেবেন আরও দেখ আমি যেটা অন্যায় ডিরেক্টলি বলবো চে চি যে চি বলবো আজও বলবো আগামী দিনেও বলবো চিল চিৎকার করে বলবো কী করবেন ম্যাডাম চিল চিৎকার করে বলছেন আমি আবারও বলছি প্লিজ ম্যাম আপনার মতো সুরে ওই ওই রকম করে যেরকম করে শুনছিলাম আমি মাঝে মাঝে শুনবো শুনতে ভাল লাগছিলো শুনতে ভাল লাগছিলো কিন্তু আমার মনে হয় নি যে ওইভাবে আমরা বলতে পারবো সুতরাং আমি চিৎকার করে বলি বা যেভাবেই বলি এইভাবেই আমার টোন এইভাবেই আমি বলবো তাতে আপনি আবার এটা নিয়ে আরও বেশি বেশি করে বলতে পারেন এতে আমাদের কোনো অসুবিধা নেই এর জন্য আপনি হয়তো খানিকটা চিৎকার করতে পারেন নো প্রবলেম চার নম্বর হচ্ছে বলছেন দক্ষিণ চব্বিশ পরগনার ভিডিও আপলোড করে তুলে নেওয়া হলো মানে আপনারা জানেন যে জীবনতলাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দর্শক আপনাদের মনে থাকবে যে সেখানে সি আর পি এফকে যেভাবে ঘিরে দেওয়া হয়েছিল তখন সি আর ব্যাকফুটে চলে আসে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে মানে স্ট্রং স্টেপ দিতে হতো সি আর পি এফকে খুব সংযত তারা ছিলেন আমরা এই খবরটা দেখেছিলাম এবং যখন শীতলকুচি ঘটনা ঘটে তখন বলেছিলাম যে পরিস্থিতি কিন্তু জীবনতলাতেও তৈরি হয়েছিল জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছিলো এই উদাহরণ দিয়ে একটা খবর করেছিলাম ভিডিও করেছিলাম একটা উনি বলছেন দক্ষিণ চন্দ্রসনে একটা ভিডিও আপলোড করে সেটা আবার তুলে নেওয়া হলো আমি আবারও বলছি দর্শক যে ম্যাডাম যখন খবর পড়ছিলেন উনি কি লেখাটা দেখে দেখে পড়ছিলেন না সত্যি জানেন আমি চ্যালেঞ্জ করছি ম্যাডাম শিক্ষিত অ্যাঙ্কার শিক্ষিত অ্যাঙ্কার আপনাকে চ্যালেঞ্জ করছি একবার গিয়ে দেখবেন যে ভিডিওটা আপলোড করেছে সেটা এখনও রয়েছে না নেই যেটা আপনার প্রমাণ করতে পারেন আমাদেরকে তাহলে বুঝবো যে হ্যাঁ সত্যি একজন শিক্ষিত অ্যাঙ্কার তা নাহলে আপনি কী অ্যাঙ্কার সেটা আমাকে আন্দাজ করতে হবে দেখবেন ভালো করে দেখবেন ভালো করে বুঝবেন তারপর একজনের সম্পর্কে আঙুল তুলবেন একটা আগুল যখন এদিকে তুলছে না এই চারটে আগুল বা তিনটে চারটে আগুল আপনার নিজের দিকে রয়েছে ভাববেন আমি উত্তর চাই আপনার কাছ থেকে ভাববেন না আরামবাগ টিভি একবার বললো ছেড়ে দিলো আপনার উত্তর চাই কলকাতা টিভির এই অ্যাঙ্কারের কাছ থেকে আমি উত্তর চাই যে আগুল তোলা হয়েছে আরামবাগ টিভির বিরুদ্ধে সে আগুল আকারে পরিষ্কার করে বলতে হবে আমাদের কি ভুলটা হয়েছে পরিষ্কার করে বলতে হবে আমি এখনও চ্যালেঞ্জ করছি যে ভিডিও যেদিন আপলোড করা হয়েছে যে নামে একই নামে একই ভিডিও এখনো রয়েছে চেক করে দেখতে পারেন পাঁচ নম্বর আরামবাগের বাইরে জেলে যাওয়া ছাড়া কোথাও না ঘুরে ভবিষ্যৎবাণী করছে উনি যে আপনি যে খবরটা দেখালেন প্রতিবেদনটা আপনি আরামবাগ আরামটি ওই স্টুডিওর বাইরে কোথায় এসে আমাকে দেখেছিলেন যে আমি যে আমি আরামবাগে জেলের বাইরে বাইরে না বেরিয়ে আমি সব ভবিষ্যৎবাণী করছি আপনি এসেছিলেন আরামবাগে আপনি আরামবাগে এসেছিলেন আপনি শীতলকুচির ঘটনা বলছে শীতলকুচি কুচির গেছিলেন আপনিও স্টুডিওতে বসে ইনপুট নিয়ে কথাগুলো বলছেন আপনাকে চার পাঁচজন এডিটার হেল্প করেছেন ছবিগুলো ফিক্স করে করে দিতে আপনিও কিন্তু ঘটনাস্থলে যাননি আপনি কেন কোনো নিউজ প্রেজেন্টার স্টুডিওর বাইরে গিয়ে তিনি এলেন আবার এসে খবর পড়লেন এটা হয় না টেকনিক্যালি আপনি মানে একটা শিক্ষিত অ্যাঙ্কার এটা তো বেসিক ব্যাপার এগুলো হয় না যে স্পটে গিয়ে এসে আবার বসে এ করবেন স্পটে ইনপুট আসে নিউজ প্রেজেন্টার নিউজ প্রেজেন্ট করেন আমাকে প্রেজেন্টার বলার দরকার নেই আমি কমেন্ট্রেটার কমেন্ট্রি করি তার মানে আপনি কি বলতে চাইলেন আপনি হয়তো এটাই বলতে চাইলেন একটা যে আমি একজন জেলখাটা আসামি এটাই তো বলতে চাইলেন আপনি হয়তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলেছেন কিন্তু আপনার মুখের যেটা বলতে চাওয়া সেটা আমরা বুঝতে পেরেছি বলতে চাইলেন আমি জেলখাটা আসামি এটাই আপনি দর্শকের সামনে তুলে ধরতে চাইলেন এটা আমি মনে করি আমার গর্বের এটা আমার কোনো ভয় লাগে না এটা আমার কোনো অপমানের নয় কারণ আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে আমি আইনের সামনে দাঁড়িয়ে আমি জামিন নিয়ে আজকে এখানে এসেছি নিজেকে প্রমাণ করে আমাকে মাস জেলে থাকতে হয়েছে তার জন্য গুচ্ছ কেস মিথ্যা কেস আমার নামে অভিযোগ করা হয়েছে আমি কিন্তু তারপরেও এইভাবে খবর পড়ছি সিদ্ধনা সোজা করে যদি কোনো দিন আপনার বিরুদ্ধে মিথ্যা কেস হয় দু মাস জেলটা খেটে এসে যদি এই খবর প্রেজেন্ট করতে পারেন তারপরে আরামবাগ টিভির দিকে আঙুল তুলবেন আমাদের সেটা রয়েছে সেই গার্ডস রয়েছে এখনও সেই একইভাবে খবর আমরা কিন্তু সামনে তুলে ধরছি কোনো মাথা নত করিনি মাথা নত করিনি আপনি প্রোগ্রামের নাম দিয়েছেন চতুর্থ স্তম্ভ এই স্তম্ভে কি দিয়ে তৈরি আমি তো সেটাই বুঝতে পারছি না আর কোথায় আপনি বেরিয়েছেন একটি খোঁজ নিয়ে দেখবেন শফিকুল ইসলাম সারা বাংলার বড় বড় ইভেন্ট কভার করেছে একটা সময় ভাববেন না শফিকুল ইসলাম শুধু একজন ইউটিউবার এই মুহূর্তে ইউটিউব চ্যানেল চালাচ্ছি আমি শফিকুল ইসলাম কলকাতার এবং আপনাদের এই কলকাতা টিভিতেও কাজ করেছি দীর্ঘ পাঁচ থেকে ছটা বছর সারা রাজ্যে ঘুরেছি রাজ্যের বাইরে ঘুরেছি এবং যখন যা কাজ করেছি কখনো আমি ওই মানে মানে শো রিপোর্টার হিসেবে কাজ করি যেখানে কাজ করছি মাথা উঁচু করে কাজ করেছি খোঁজ নিয়ে দেখবেন আমি যখন কাজ করেছি কলকাতা টিভিতে যে কজন রিপোর্টার ছিলেন চিফ রিপোর্টার বাদ দিয়ে আমার পে কত ছিল আমার কত বেতন ছিল কোন শাড়ির আমি রিপোর্টার ছিলাম তার মানে কি কলকাতা টিভি থেকে যেই বেরোলাম অশিক্ষিত হয়ে গেলাম আর কলকাতা যখন ছিলাম তখন শিক্ষিত কারণ অশিক্ষিত লোককে তার কলকাতা টিভি চাকরিতে রাখবে না এটা যেন সেই তৃণমূল কংগ্রেসের মতো ব্যাপার যে যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন ততদিন ভালো আর বেরিয়ে গেলে হয়ে গেলেন গদ্দার কোথাও একটা কিন্তু লিঙ্ক খুঁজে পাচ্ছি আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কলকাতা টিভির বলছেন নির্লজ্জ শফিকুল নির্লজ্জ শফিকুল তার ব্যাখ্যা আপনাকে দিতে হবে কিন্তু আইনি ব্যাখ্যা দিতে হবে কিসের বেশি সে নির্লজ্জ বলছেন আমি আপনি হয়তো বলছেন এটা হতে পারে যে আমরা আপলোড করেছি আর সেগুলো মানে ভুল হয়েছে আমি আর আবার সেগুলোকে ক্ষমা চাইনি আমি সেগুলোকে রেখে দিচ্ছি হতে পারে এটা একটা নির্লজ্জ বলতে পারে ক্ষমা চাইনি বলে ক্ষমা চাইনি বলে নির্লজ্জ কিন্তু আপনি তো জানেনই না আপনি তো জানেনই না খবরগুলো যেভাবে প্রেজেন্ট করেছি আপনি দেখেনইনি নি আপনি দেখেনইনি নি দীর্ঘদিন একুশ বছর বয়স থেকে সাংবাদিকতা করছি কোন লাইনে হবে কথা বলে আইনের দিকটা আমি কেউ আমাকে ফাঁসাতে পারবে না মিথ্যা কেস ছাড়া এটুকু জ্ঞান আমার আছে আপনি আমাকে অশিক্ষিত বলতে পারেন কিন্তু আপনার নিয়ে আমার প্রশ্ন রয়েছে আপনি কি খবর বোঝেন খবরগুলো দেখেছেন দেখবেন আবার ইউটিউবে গিয়ে বারবার দেখবেন কোথায় আমার পয়েন্ট আমার লুজ পয়েন্টগুলো আপনি নির্দিষ্ট করে দেখান উত্তর দিতে হবে আপনাকে উত্তর দিতে হবে কলকাতা টিভিকে ছেলেখেলা কত নয় আরামবাগ টিভির ওপরে আগুল তুলে দিলেন ছোট্ট ইউটিউবার যা খুশি বলে দিলাম আমি স্যাটেলাইট চ্যানেল বাস মানুষ বিশ্বাস করে নেবেন সহজ নয় আমরাও তো আছি আমরা তো ব্যাখ্যা দিতে পারি উত্তর দিতে হবে ম্যাডামকে ওই যেটা বলছিলাম জানালো না সি এর ছবি চালানো ভুল হয়েছে মানে একটা আমরা ভিডিও দেখেছিলাম আর একটা সি আর এর এই জায়গায় কেটে যাওয়া একটা ছবি স্টিল ছবি দেখেছিলাম যেটা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তিনি টুইট করেছিলেন তিনি টুইট করেছিলেন তার কথা উল্লেখ করে আমরা ছবিটা ইউজ করেছিলাম এবং যে ভিডিওটি ব্যবহার করেছিলাম উনি বলেছেন মণিপুরের ভিডিও সেই কথাটা কি বলা আছে ভিডিওটা ভালো করে যান দেখুন খবর বুঝুন আগে তারপর অন্যদিকে আগুল তুলবেন চ্যালেঞ্জ করছে আপনাকে চ্যালেঞ্জ করছি কত আপনার যদি ভুল প্রমাণ করতে পারেন জান না আইনে জান না আদালতে প্রমাণ করুন আরামবাগ টিভি শফিকুল ইসলাম মিথ্যা খবর করছে শুধু স্টুডিওতে বসে সুরিলা কণ্ঠে এক ছন্দে একেবারে বিরাট কিছু বলে ফেললাম শুনে নেবে আরামবাগ টিভি শুনে নেবে ফোনটা ধরছেন না কেন আপনি কেন ফোনটা ধরছেন না কোথায় আপনার ভয় আসুন অন ক্যামেরা আসুন আমার প্রশ্নের উত্তরগুলো দেবেন আসুন অনেক প্রশ্ন রয়েছে এখনো আপনাকে উত্তর দিতে হবে চ্যালেঞ্জ করছি আরম আরমবাগ টিভির তরফ থেকে কলকাতা টিভির মালিককে পর্যন্ত চ্যালেঞ্জ করছি আমি আপনার ওই অ্যাঙ্কারকে বসান আমার ভিডিও ক্যামেরার সামনে আমার আমার প্রশ্ন উত্তর দিতে হবে নির্লজ্জ শফিকুল অশিক্ষিত অ্যাঙ্কার এসব বললে পার পাবেন না উত্তর দিতে হবে সম্মান নিয়ে খেলবেন আর লুকিয়ে পড়বেন ফোন ধরবেন না ছাড়া যাবে না উস্কানি 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 কাকে বলে জানেন উস্কানি উস্কানি খুব তো শিক্ষিতা জানেন কাকে বলে আমি জানতে চাই দর্শক আমি জাস্ট এখানে আজকে প্রোগ্রাম শেষ করছি আমি শুধু এটুকুই বলি আমি চ্যালেঞ্জ জানাচ্ছি কলকাতা টিভিকে আমার খবর যদি ভুল প্রমাণ করতে পারে যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। কিন্তু প্রমাণ করতে হবে একদিন একটা প্রোগ্রাম করে ছেড়ে দিলাম সেটাকে ভাইরাল করে দিলাম অন্যদের কাছে আমার নামে কুৎসা রটিয়ে আমাদের ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করলাম এটা আরামবাগ টিভি এখানেই থেমে থাকবে না এই প্রোগ্রাম করেই থেমে থাকবে না দর্শক আপনাদের সাক্ষী রেখে বলছি যেদিন এই ম্যাডাম অ্যাঙ্কার আমার সামনে অন ক্যামেরা ভিডিও কলে আসতেও হবে না ভিডিও কলে আমার সঙ্গে যেদিন বসবেন আমরা কিন্তু আপনাদের সামনে সেই খবর আমরা কিন্তু দেখাবো লাইভ চ্যাট দেখাবো যদি না দেখাতে পারি তাহলে জানবেন ওই শিক্ষিত অ্যাঙ্কার যিনি আমাকে অশিক্ষিত বলেছেন তার পারসেপশন বলেছেন কিন্তু তিনি কেন আসছেন না ক্যামেরার সামনে নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন তিনি ভুল করেছেন আমি তার কাছ থেকে উত্তর চাই যতদিন না তিনি আমার সামনে আসছেন ততদিন কিন্তু তার সম্পর্কে কিন্তু আমার ধারণাটাও ঠিক ভালো হবে না দর্শক দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে